হাই গাইজ, আমি কৌশিক সেন। আপনাদের সবার সঙ্গে পর্যাশে দেখা হবে, যে পর্যাশ একটা ফেস্টিভ্যাল, একটা থিয়েটার ফেস্টিভ্যাল যেটা অর্গানাইজ করছে হিপোক্রিটস 28শে ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে রাত্রি 9টার মধ্যে আপনারা ব্যাক টু ব্যাক 8টা নাটক দেখতে পাবেন বিভিন্ন দলের তৈরি। হিপোক্রিটস থাকবে, অন্য দলগুলো থাকবে, এবং আমাদের সবাইকে সেখানে যেতেই হবে, সবার সঙ্গে দেখা হবে, তোমাদের সঙ্গে আমার দেখা হবে, টু সাপোর্ট গুড থিয়েটার। সি ইউ দেন। আমার থিয়েটার করতে আসা আমার পরিবারের কারণে, কারণ আমার কাছে অন্য কোনো অপশন ছিল বলে মনে হয় না, কারণ থিয়েটার আমার উপর ছোটোবেলা থেকে আমার একটা প্রভাব বিস্তার করেছিল যেটা অনিবার্য ছিল। আর বাংলা থিয়েটারের ভবিষ্যৎ সম্পর্কে আমি খুব আশাবাদী। নানান রকমের কাজ হচ্ছে, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে, একটা সময় যেটা মনে হচ্ছিল হবে না সেটা আবার হচ্ছে, সেটা হচ্ছে যে খুব কম বয়সী ছেলেমেয়েরা আবার থিয়েটার করতে আসছে, তাদেরকে আমরা দর্শক হিসেবেও পাচ্ছি। আমি যখন অ্যান্টিগনি করি, আমি হলে দেখি প্রচুর কম বয়সী ছেলেমেয়েরা নাটক দেখতে আসছে, এবং থিয়েটার প্র্যাকটিশনার হিসেবেও আসছে প্রচুর ছেলেমেয়েরা। এটা আমার কাছে খুব পজিটিভ।